আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কাছে বাড়ি কেমনে আসিল, নিজের ভক্তের কাছে চলে এসেছেন। কবে থেকে শ্রীচরণ হৃদয়ের উপর বসিয়েছি, অনেকদিন ধরে রয়েছি, আজ আপনি নিজে নিজে সাক্ষাৎ দিয়ে প্রণাম করার সুযোগ করে দিলেন আমাকে। মহাত্মা, আমি তো মানুষ মাত্র, আমাকে ভগবান বলে বন্দনা করবেন না? রাম, ঋগ্বেদে বলে একম সত্তা বিপ্রা কিংবদন্তি, সত্য একটাই হয়, কিন্তু জ্ঞানহীন জন তাকে বিভিন্ন নামে ডাকতে থাকে, অর্থাৎ ঈশ্বরই সত্য হয় যে বিভিন্ন রূপে দেখা দিয়ে থাকেন। এই অনেকের মধ্যে আপনিও তো একজন। যদি আপনার রূপে এই দেখতে হয় যে শ্রী বিষ্ণু বা শিব, এতে আশ্চর্যের কি আছে? এই জন্য আমি আপনাকে বন্দনা করছি। আপনার মন সেই অবস্থায় পৌঁছে গেছে যেখানে সাধারণ মানুষকেও ভগবান রূপে দেখতে পায় কেউ, এজন্য আপনি এরকম কথা বলছেন। কিন্তু এ সময় আমি নিজের কর্তব্যের পথ দর্শনের আর আপনার আশীর্বাদ পাওয়ার আকাঙ্ক্ষায় আপনার শ্রীচরণে এসেছি। ঠিক আছে, আপনি এই সময় মানব রূপে লীলা করতে চাইছেন, তাহলে তাই হবে। ভগবান, আপনি আপনার যে লক্ষ্য নির্ধারিত করেছেন, যে কর্তব্য আপনি বহু বছর ধরে পালন করছেন, আপনার এই কর্মরূপী যজ্ঞের পূর্ণ সফলতার জন্য আমার গুরুদেব ভগবান অগস্ত্যই আপনাকে আশীর্বাদ দিতে পারেন। আপনি ওনার দর্শন করুন। বহু বছর ধরে মনে আশা আছে মহর্ষি অগস্ত্যকে দর্শন করব। এখন আপনি কৃপা করে ওনার কাছে পৌঁছানোর পথ বলে দিলে আমি কৃতার্থ হই। অবশ্যই। গুরুদেব আমাকে আপনাকে নিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন, চলুন। আপনার কৃপায় আমারও গুরুচরণ দর্শন করার সৌভাগ্য প্রাপ্ত হবে, চলুন।